হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ বেকার বাইকার। আর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমার এক বড় ভাইয়ের করুণ একটা কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য। গতকালকে রাতে রাত 12টার দিকে ভাইয়া মিরপুর থেকে উত্তরার দিকে যাওয়ার সময় ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরে তার ফেজার নিয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর রহমতে ভাইয়া বেঁচে গেছে। ভাইয়ার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যা গেছে বাইকের উপর দিয়ে গেছে। এই দেখেন বাইকের অবস্থা। গ্যারেজে নিয়ে আসছি ঠিক করানোর জন্য, কাজ করানোর জন্য। সামনের সাইড কিচ্ছু নাই, সব ভেঙে চুরে একাকার অবস্থা। আমি মিরপুর 10 নম্বর গিয়ে ইরমা মোটরস থেকে পার্টস কিনে আনলাম, এখন সেট আপের কাজ চলছে। প্রায় 16,000 সামথিং, 16,000 টাকার ওপরে লাগছে পার্টস কিনতে। আরও কিছু কিছু লাগবে পার্টস, আপাতত এগুলো বেসিকগুলো কাজে লাগাই, তারপরে বাকিটা অ্যাড করব। আর এই জন্যই আমি আপনাদের সবাইকে সবসময় বলে যে সাবধানে বাইক চালাবেন, কারণ সাবধানতার কোনো মাইন্ড নাই। আপনি যতটাই সাবধানভাবে বাইক চালান ততই আপনার জন্য মঙ্গলজনক হবে। আর কারণ একটা ভুলের জন্য আপনার কতগুলো টাকা তো জরিমানা যাবেই। ইভেন আল্লাহ না করে আপনার শরীরে যদি কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে আপনি সেটা রিকভার করতে পারবেন না। এই দেখেন কতগুলো পার্টস আমি এখানে রাখছি, সাজায় রাখছি। সব ইউর কাজ চলতেছে, কাজটা কমপ্লিট করি। প্রতিটা প্যাকেট খুলে বাইকের পার্টসগুলো একটা একটা করে বের করে আমি সাজিয়ে রাখতেছি। সাজিয়ে রাখার পরে ছোট্ট একটা ভিডিও নিব, তারপরে একটা একটা করে পার্টস লাগানো শুরু করবো ইনশাল্লাহ। এই যে সবগুলো পার্টস আলাদা করে ফেললাম, এখন পার্টসগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কতগুলো পার্টস। মিরপুরের ইরমা মোটরস থেকে বাইকের পার্টসগুলো কিনে আনছি, প্রায় 17,000 টাকার মতো আমার শুধুমাত্র পার্টসই লাগছে। এই যে আমার বড় স্টার অলরেডি কাজ শুরু করে দিছে, আর বাইকটা এমনভাবে ভাঙছে ভিউয়ার্স কী বলবো। মানে বাইকটা কতটুকু স্পিডে ছিল ভাইয়া সেটা সত্যি কথা আমাকে বলেনি, বললো যে আস্তেই চালাইতেছিল। ইসিবি চত্বরের ওখানে রাস্তার কাজ চলে, রাস্তার মাঝখানে যে বড় বড় পিলারের আইল্যান্ডগুলো দেওয়া, সেরকম একটা পিলারের সাথে নাকি ভাইয়া বাইকটা নিয়ে মেরে দিছে। মানে রাতের বেলা অন্ধকারের মধ্যে খেয়াল করতে পারেনি, বাইক কন্ট্রোল করতে করতে নাকি পিলারের সাথে বাইকটা লেগে গেছে। কিন্তু এর মধ্যে অল্প স্পিডের মধ্যে তো বাইকটা এতটা ক্ষতি হওয়ার কথা না। বাইকের মানে কোনো কিছুই নাই, সামনে শক অ্যাবজর্বার সে দুটোও বাঁকা হয়ে গেছে, টোটালি বাঁকা হয়ে গেছে। আমার দুইটা শক অ্যাবজর্বার আমার কেনা লাগছে, তারপরে সাইডের কান, তারপরে ইঞ্জিন কাবল ভেঙে গেছে, তারপরে বাম্পার ভেঙে বাঁকা হয়ে ভেতরে ঢুকে গেছে। মানে এক কথায় বলতে গেলে মানে ফেজারের সামনে প্লাস্টিকের যে অংশগুলো ছিল প্রত্যেকটাই আমার চেঞ্জ করা লাগতেছে। মোটামুটি আস্তে আস্তে কাজ গোছানো হচ্ছে। এই শক অবজারভার রেডি হয়ে গেছে অয়েল দিয়ে, এখন অয়েল সিল লাগাবে, মোটামুটি প্রায় রেডি। ও বড় ওস্তাদ কাম শুরু করে দিছে, কি সুন্দর হাসি, কাজ করে হাসি দেয়। কাজ শেষ হয়ে যাবে 5 মিনিটে। কতটুকু স্পিডে ধাক্কা খেলে ভিউয়ার্স আপনারাই বলেন, বল রেসারটা সহ নষ্ট হয়ে গেছে। তার মানে অবশ্যই মোটামুটি ভালো স্পিড ছিল, আল্লাহর অশেষ রহমতে ভাইয়া তেমন কোনো ব্যথা পায়নি। ভাইয়া হয়তো বাইক নিয়ে পড়ে গেছিলো, বাম হাতে দুই এক জায়গায় একটু ছিলে গেছে, হালকা একটু রক্তপাত হয়েছে, আর তেমন কোনো মেজর কোনো সমস্যা হয়নি বা মেজর কোনো ব্যথা পায়নি। এটা একমাত্র আল্লাহ তাআলার অশেষ রহমত, এছাড়া আর কিচ্ছু না। আর যা গেছে টোটালি বাইকের উপর দিয়ে গেছে। পরে আমি ভাইয়ারে বুঝাইলাম যে দেখেন ভাইয়া সমস্যা নাই। এর জন্যই আমি সবসময় বলি সবাইকে যে বাইক চালানোর সময় আমরা যেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে বাইক চালাই, তা নাহলে আপনারাই দেখেন ভিউয়ার্স এই যে এখন আমার বাইকটা নষ্ট হয়েছে, আমি এটা টাকা দিয়ে ঠিক করতে পারবো। বাট বাই এনি চান্স যদি আমার শরীরের কোনো একটা ক্ষতি হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে বা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কিন্তু সেটা রিকভার করা যাবে না। দূরবার স্পিডে কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন অলরেডি মোটামুটি প্রায় সেট আপ রেডি করে ফেলছে।
ছোট ওস্তাদ কি করে এই জায়গায়? ও ছোট ওস্তাদ নাট টাইট দিতেছে ওস্তাদ। কাজ মোটামুটি শেষ প্রায়। আর বেশি কাজ নাই, অল্প কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এখানকার যে মেইন ইঞ্জিনিয়ার, এই নেভি ব্লু কালার টি শার্ট পরা আমার খুব কাছের ছোট ভাই, ও গত 3-4 দিন যাবত ওর জ্বর, ও খুব অসুস্থ, তারপরে ওর আমি ইমার্জেন্সি ফোন দিয়ে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, অবশেষে একদিন এক রাতের অক্লান্ত পরিশ্রম শেষে বাইকটা দাঁড়া করাইতে পারছি। দেখেন, মানে আবার আগের মতো নতুন চকচকে বানায় ফেলছি। মানে যা একটা অ্যাক্সিডেন্ট, সামান্য একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহর রহমত ভাই, আর কিছু হয় নাই, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের জন্য প্রায় 20,000 টাকা নেমে গেছে। এই দেখেন, এই মাডগার্ডটা কিন্তু আপনারা জানেন যে ফেজারে থাকে হলো গ্রে কালার, কিন্তু এটা কালার ম্যাচিং করে আমি নীল কালার নিছি, আর নীল কালার নিয়ে তো আগের চেয়ে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। আর গাড়িও একবারে আবার নতুনের মতো চকচকে হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই কারণে আপনাদের সবাইকে বলি যে সবসময় বাইক চালানোর সময় আমরা সবাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে বাইক চালাবো। মানে ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের যেন ভুল না হয়, কারণ আমি যত সাবধানভাবে চালাই আমার ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে। সো সবসময় আমরা বাইক চালানোর সময় আল্লাহ তাআলার নাম নিয়ে বাইক চালাবো শান্তশিষ্টভাবে, আর সাবধানভাবে বাইক চালাবো। আর আপনারাও, আপনাদেরকেও বলতেছি, আপনারাও সাবধানভাবে সতর্কতা অবলম্বন করে বাইক চালাবেন, কারণ যতটুকু দুর্ঘটনা থেকে এড়িয়ে চলা যায় ততই আমাদের জন্য মঙ্গল। সো ভিউয়ার্স, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি বাইকটা নিয়ে এখন ভাইয়ের কাছে দিয়ে আসবো, ভাইয়া উত্তরাতে আসছে, ভাইয়ের অফিসে গিয়ে বাইকটা দিয়ে আসবো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন যেন ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।